দেশ জুড়ে চলছে বিএনপি জামাতে টানা দুই দিনের অবরোধের প্রথম দিন, আর সেই খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট এলাকায় আছেন আমাদের সহকর্মী রিফাত শিশির, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিশির, সদরঘাট এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, তৃতীয় দফা হরতালের প্রথম দিন চলছে এবং এই প্রথম দিনেই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে অবরোধের একটি মারাত্মক প্রভাব পড়েছে। এই কারণে এই কথাটি বলছি, আসলে আমি ঘণ্টাখানেক যাবৎ কিন্তু এই লঞ্চ টার্মিনাল ঘুরেছি এবং আশপাশ এলাকায় খবর নিয়েছি, লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি। আমি আসার পর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমি একটি লঞ্চও ছেড়ে যেতে দেখিনি, তবে কয়েকটি লঞ্চ ছেড়ে যাবে তাদের সাথে আমি কথা বলেছি। আমার আমার পেছনে একটি লঞ্চ রয়েছে, কর্ণফুলি 12। এই লঞ্চটি ভোলা চর ফ্যাশনের দিকে রওনা দেবে, কিন্তু এখনও তারা আসলে ওইভাবে যাত্রী সংকটে ভুগছে, যে কারণে কিন্তু লঞ্চটি এখনও ছেড়ে যায়নি। এবং ডেকের যাত্রী হলেও কিন্তু আসলে কেবিনের যে যাত্রী, সেই যাত্রী কিন্তু একেবারেই সংকট রয়েছে। শুধু কর্ণফুলি 12ই নয়, আরও কয়েকটি লঞ্চ আমি যদি দেখাই, যে এই জায়গাটিতে বেশিরভাগই বরিশালগামী লঞ্চ রয়েছে। ঢাকা ধুলিয়া নাজিরপুরের রাজারহাট বি এই লঞ্চটি রয়েছে, পাশাপাশি আরও অনেক লঞ্চ রয়েছে। এই অসংখ্য লঞ্চ কিন্তু আসলে এই নদীঘাটে থেমে রয়েছে, তারা কিন্তু কেউ আসলে ছেড়ে যায়নি। আর বরিশালের যে লঞ্চ ঘাট রয়েছে একটু সামনেই, সেখানেও আমি তথ্য নিয়েছি, কথা বলেছি, সেখানেও আজকে পারাবত বা সুন্দরবনের দুই একটি লঞ্চ ছাড়া কিন্তু আসলে তেমন লঞ্চ ছেড়ে যায়নি এবং সেখানে খুব একটা যাত্রীও ছিল না। এবং লঞ্চ মালিকদের সাথে বা লঞ্চ ম্যানেজারদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের যে খরচ রয়েছে, অর্থাৎ লঞ্চ যে তেলের খরচ, সেটা উঠবে কি না সেটা নিয়েও তারা সংকট রয়েছেন। আর যাত্রীদের সাথেও কথা বলেছি, তারা আসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে ঢাকার বাইরে যাচ্ছেন না বা আসছেন না। আর স্বাভাবিক যে ভাড়া ছিল সেই ভাড়াটাই অব্যাহত রয়েছে লঞ্চ মালিকদের লঞ্চের ভাড়ার ক্ষেত্রে। এবং ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এই লঞ্চ ঘাটে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে কি না, সেই রকম সহিংসতা কিন্তু ঘটেনি। তারাও বলেছেন যে আসলে সারাদিনে প্রায় স্বাভাবিকের তুলনায় আর কি 20% লঞ্চ ছেড়ে গেছে, যদিও যাত্রী সংখ্যা অনেক কম। তো তারা আগামীকাল চেষ্টা করবে যে আরও বেশ কিছু লঞ্চ ছাড়া যায় কি না। এছাড়া প্রশাসনের সাথেও কথা বলেছি, প্রশাসন বেশ কিছুক্ষণ পরপর এসে কয়েকটি লঞ্চেই টহল দিচ্ছেন যে আসলে সহিংসতাকারী কাউকে দেখা যায় কি না, বা তল্লাশিও করে জনসাধারণের জানমাল রক্ষার চেষ্টা করছেন। তারা বলেছেন যে আশপাশের এলাকায় আসলে তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, প্রত্যেকটা লঞ্চেই আসলে তারা সঠিকভাবে নজরদারি করছেন যাতে সাধারণ যাত্রীরা আসলে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সদরঘাট থেকে শিশির, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে।